সেটা লেখাই ছিল। এক কথায় দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। জিতটাকে দেখলেই কেমন যেন একটা মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি চলে আসে। সেই ছোটোবেলা থেকে এই মানুষটাকে দেখতেছি, দেখতে কখনোই এমন লাগে নাই যে না এখন আর ভালো লাগে না বা হচ্ছে একটা বিরক্তি ফিল, কখনোই না, অসম্ভব। মানে জিদ্দা মানেই হচ্ছে চোখের শান্তি, জিদ্দা মানেই। আমি জানি না, ছোটোবেলায় এমনও আছে যে আমি জিদ্দাকে আমার মানে অন্যরকম একটা ভালোবাসা ছিল, তো জিদ্দাকে মনে করতাম যে জিদ্দা বোধহয় মুসলমান, ঠিক আছে। যাই হোক, সেটা হচ্ছে আমার হচ্ছে একদমই বাচ্চা মরো একটা বহিঃপ্রকাশ ছিল। আমি পরবর্তী সময় যখন বুঝতে শিখলাম, মানে একদম ছোটোবেলা থেকে জিদ্দার সিনেমা দেখি, পরবর্তী সময় যখন বুঝতে শিখলাম তখন জানলাম যে হচ্ছে জিদ্দা অন্য ধর্মাবলম্বী। কিন্তু মানে আমি এটা দিয়ে আসলে কী বুঝাইতে চাইলাম, এটা দিয়ে আসলে বুঝাইতে চাইলাম হচ্ছে যে এতটাই ভালোবাসি এই জিদ্দাকে, ঠিক আছে। যাই হোক, এই মানুষটার এই বয়সে এসে এতটা ইয়াং, এতটা মানে মানে কী বলবো, একদম ফ্রেশ লুক। আমি একটা কথা বলি, এই যে এই গানটা এত সুন্দর একটা গান, গায়ক সুন্দর গেয়েছে, কিন্তু সব কিছু ছাপিয়ে, সব কিছু ছাপিয়ে একটা জিনিস আমার কাছে খুব বেশি ধরা দিচ্ছে, সেটা হচ্ছে যে জিদ্দার লুক আউটস্ট্যান্ডিং। সোজা কথা, ভাষা হারায় ফেলছি আমি এই গানটাতে। জিদ্দার লুক দেখে আমার মনে পড়ে যাচ্ছে সেই ক্লাস 8-9 যখন আমরা সবাই মিলে জিদ্দার, মানে 8-9 না আরও আগে 7 ক্লাস 6-7 যখন জিদ্দার গান দেখে আমরা হই হুল্লোড় করতাম সঙ্গীত বাংলায়। আমাদের এপার বাংলায় মানে বাংলাদেশে সঙ্গীত বাংলাটা অনেক জনপ্রিয় ছিল ওই সময়, ঠিক আছে। তখন আমরা সঙ্গীত বাংলায় 2010, 2011, 2012, 2013 এই টাইমটাতে, ঠিক আছে, প্রচুর পরিমাণে আনন্দ করতাম এই সঙ্গীত বাংলায়। জিদ্দার গান আসলে জিদ্দাকে নিয়ে আমরা কোচিংয়ে পড়তাম যখন, ঠিক আছে। আমাদের ছেলেদের দল সবসময় জিদ্দার পক্ষে কথা বলতো, মেয়েদের দল ছিল তারা হচ্ছে দেবের পাগল ছিল। তো সব মিলে তখন আসলে এটা একটা অন্যরকম একটা ফিলিং ছিল। তখনকার যে জিদ্দা, সেই জিদ্দাকে কোথাও যে আমি আসলে এখন আবার খুঁজে পাচ্ছি, মাঝখানে কেমন যেন হারিয়ে গেছিলো, কেমন যেন মানে তার লুকটুক চেঞ্জ হয়ে গেছিলো, একটু চেঞ্জ এনেছিল আর কি সিনেমার গল্পের প্রয়োজনে। যাই হোক, এখন আবার সেই পুরাতন জিদ্দা, ক্লাসিক্যাল সেই জিদ্দাকে খুঁজে পাওয়া যাচ্ছে তার লুকে, তার সোয়্যাগ, তার সব কিছুতে, ঠিক আছে। তাকে যখন ক্লোজ শটগুলো ধরা হয় না, মানে ক্যামেরা যখন কাছে নিয়ে মানে অথবা ক্লোজ শটগুলো তার নেওয়া হয়, তখন তার লুকটা অনেক মিষ্টি লাগে। মানে এক কথায় আমি বোঝাতে চাচ্ছি যে সিনেমায় হিরোইনের থেকে বেশি আকর্ষণীয় লুকে থাকে হচ্ছে আমাদের জিদ্দা, ঠিক আছে। অনেক হিরোইনদের এই জন্যে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবা তোমরা যে জিদ্দার সিনেমায়, জিদ্দার অধিকাংশ সিনেমার গানগুলো এখন হচ্ছে ফিমেল ভয়েস থাকতেছে না, মেল ভয়েসেই কভার হয়ে যাচ্ছে গানটা। কেননা জিদ্দাকে আসলে বেশি ফোকাস করাটা খুব জরুরি, কারণ জিদ্দার ফেসটা আসলে মানুষ বারবার দেখতে চায়। হ্যাঁ, জিদ্দার যে এক্সপ্রেশনগুলো সেগুলো আলাদা একটা লেভেলের থাকে। সেখানে নতুন একটা নায়িকা সবে মাত্র শুরু করেছে সুস্মিতা, উনি অনেক ভালো করতেছেন, বাট আমার কাছে যেটা মনে হয় যে তাকে একটু আরেকটু গ্রুমিং করে তারপরে হচ্ছে লিপসিংটা তাকে দিয়ে করাবে। এজন্য জিদ্দা করতেছে কি, তার পরপর যে কাজগুলো আনতেছে সবগুলা গানের ক্ষেত্রে দেখবা যে লিপসিংটা জিদ্দাই বেশি করতেছে। আর এটা খুব ইন্টারেস্টিং যে জিদ্দাকে এত আউটস্ট্যান্ডিং লুকে দেখা যাচ্ছে এই গানটা, গানটা যেরকম সুন্দর হয়েছে, গানের কথাগুলো যেরকম সুন্দর, ঠিক আছে, সুরটা সেরকম, প্লাস জিদ্দাকে আউটস্ট্যান্ডিং লুকে আমরা পেয়েছি। আসলে এই সিনেমাটা আসলে সঞ্জয় সামাদার আমাদের বাংলাদেশি পরিচালক, তাকে স্পেশাল ধন্যবাদ, তাকে অনেক অনেক ধন্যবাদ। মানুষ সিনেমাটা বাংলাদেশেও আসতেছে, ঠিক আছে, সত্যি সত্যি মানুষ সিনেমাটা একটা অন্যরকম রেকর্ড করতে যাচ্ছে। কারণ এখানে কিন্তু আমরা পিকচার কোয়ালিটি যদি বলি, বাংলা সিনেমায় এই ধরনের পিকচার কোয়ালিটি আমরা এর আগে দেখছি কি না আসলে আমার কাছে মনে হচ্ছে না। সামনে আরেকটা আসতেছে দরদ শাকিব খানের, সেটা নিয়েও আমি অনেক আশাবাদী, হয়তোবা সেটারও পিকচার কোয়ালিটি ইনশাল্লাহ এরকম সুপার ডুপার কোয়ালিটির হতে যাচ্ছে, কারণ এই সিনেমাটারও বাজেট অনেক বেশি। সেরকম মানুষও কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করতেছে, মানুষও কিন্তু গ্লোবালি রিলিজের জন্যই আসলে তৈরি করা হয়েছে। কাজে এখানে কিন্তু শুরুতেই দেখবা যে শুরুতে লেখা উঠে যে বেটার এক্সপিরিয়েন্সের জন্য আপনারা ইয়ারফোন ইউজ করেন, হেডফোন ইউজ করেন, প্লাস এটা কিন্তু 1080p রেজুলেশন প্লাস এইচডি প্লাস, ঠিক আছে। এইচডি প্লাস হওয়ার কারণে আপনাদের যাদের ডিভাইসে এইচডি প্লাস ভিডিও সাপোর্ট করে তারা কিন্তু এই ভিডিওটা এইচডি প্লাসে দেখতে পারবেন। আমি কিন্তু আমারটাই দেখেছি, দুর্দান্ত লাগে, এক কথায় ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও কোয়ালিটি। জিদ্দার লুকটা কারাক, একদম কারাক, ঠিক আছে, ফাটাফাটি। এই গানের যতই প্রশংসা করব তত কম হয়ে যাবে। এটা আউটস্ট্যান্ডিং লোকেশন, এই যে যখন মেঘের কাছাকাছি উপরে দুজনের রোমান্স দেখানো হচ্ছে তখন কিন্তু অন্যরকম একটা ফিল দেয়। আসলে মন খারাপ থাকলেও এই গান দেখার পরে মনটা একটু হলেও শীতল হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এরকম মনে হয়। আর কথাগুলো একদমই মানে অন্যরকম একটা ফিল এনে দেয়, ঠিক আছে। ভালোবাসার মানুষের জন্য এই গানটা উৎসর্গ করার মতো একটা গান। বন্ধুরা, সিরিয়াসলি বলতেছি, তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে সিরিয়াসলি জানাও, ঠিক আছে। আমি সিরিয়াসলি সত্যি সত্যি খুবই ভালো লাগছে, আমি আসলে এই জন্য এক্সাইটেড হয়ে কথাবার্তা দেখো না কীরকম আওলায় ফেলতেছি। এক কথায় কলকাতার যদি, ঠিক আছে, এই জিদ্দা না থাকতো এখন কমার্শিয়াল সিনেমা কেউ কেউ হলে গিয়ে দেখতো না, ঠিক আছে। এই জিদ্দা থাকার কারণে কলকাতার কমার্শিয়াল যে মাস কমার্শিয়াল যে সিনেমা সেটা এখনও বেঁচে আছে।
দেবদা একসময় এই ধরনের সিনেমাগুলো করতো, কিন্তু এখন দেবদা সেই ট্র্যাক থেকে সরে গেছে। কিছুটা হলেও কিন্তু দেবদা ভয় পেয়েছে যে হচ্ছে না, এখন আমার সেফ জোন এটা না, আমার সেফ জোন এখন ওই ওইভাবে আমাকে খেলতে হবে, ঠিক আছে। কিন্তু জিদ্দা কিন্তু তার জায়গায় অনর আছে, এই জায়গাটাতে জিদ্দা একটা সাহসিকতার পরিচয় দিয়েছে। যে সময়ে সবাই প্রসেনজিৎ, দেব, তারপর আরও অনেকে আছে যারা একটা সময় যে মাস কমার্শিয়াল সিনেমাগুলো করতো, কিন্তু তারা কিন্তু ভয়ে সরে গেছে, যেহেতু কলকাতার মানুষ বেশিরভাগই এখন ওই মাস কমার্শিয়াল সিনেমা দেখে না। তারা দেখে কিন্তু সেটা ওই যে রিমেক করলে দেখবে না, তারপর বিভিন্ন সমস্যা থাকলে দেখবে না, বিগ বাজেট হতে হবে, জওয়ানের মতন মুভি হতে হবে, তা না হলে কেউ কিন্তু কমার্শিয়াল মাস কমার্শিয়াল সিনেমা সেইভাবে কিন্তু আর দেখছে না। যার জন্য দেবদা, প্রসেনজিৎদা, তারপরে আরও এরকম বড় বড় যারা মাস কমার্শিয়াল মুভি অহরহ করতো, যেমন সোহম একটা সময় মাস কমার্শিয়াল মুভি করতো, এরা কেউই এখন আর আগের মতো মাস কমার্শিয়াল মুভিতে নাই, ঠিক আছে, খুবই কম, বছরে একটা, তাও দেবদা তো এখন একবারই নেই। কাজেই এরা সবাই কিছুটা হলেও সেফ জোনে, মানে যেটা করলে আর কি জনগণ দেখতে পারে এই ধরনের একটা আশঙ্কা দেখে তারপরে করতেছে। কিন্তু জিদ্দার ব্যাপারটাই আলাদা, তিনি শুরু থেকে একদম কেরিয়ারের শুরু থেকে, সেই সাথী সিনেমা থেকে শুরু করে আজ পর্যন্ত মানে পিছু হটে নাই আর কি কখনোই। মাঝখানে কয়েকটা অফ ট্র্যাকের ছবি তিনি করেছেন, অফ ট্র্যাক বলতে আমার কাছে ওগুলো অফ ট্র্যাকই লাগে, আর্ট ঘরনার সিনেমা যেগুলো, সেগুলো অবশ্য যারা কাহিনীমূলক ছবি দেখতে, তারপর হচ্ছে থ্রিলার ঘরনার ছবি দেখতে খুব পছন্দ করে, আর হচ্ছে সেখানে অ্যাকশন ট্যাকশন না থাকলেও চলে, ঠিক আছে, সিডি বাজাইতে চায় না, জাস্ট ক্লাম অ্যান্ড মানে একদম শান্তশিষ্টভাবে সিনেমাটা দেখে হল থেকে শান্তশিষ্টভাবে বের হয়ে আসবে, এই ধরনের দর্শক যারা, তারা তাদের চয়েস অনুযায়ী ওই সমস্ত সিনেমাগুলোই বেশি প্রিফার, বেশি পছন্দ করে। বাট আমাদের জিদ্দা মাস কমার্শিয়াল সিনেমা করে এজন্য যে মাস পিপলের জন্য সিনেমাটা যেন অ্যাভেলেবল হয়। আমরা যারা ইয়াং এইজের পোলাপান আছি তারা কিন্তু হলে যাই একটু আনন্দ করতে, হলে গিয়ে সিডি বাজাইতে, হিরো যখন এন্ট্রি করবে তখন অন্যরকম একটা ফিল আসবে নিজের মধ্যে যে নিজেও হিরো, ঠিক আছে, এই ধরনের ফিলগুলোর জন্য কিন্তু আমরা মূলত সিনেমা দেখে থাকি, ঠিক আছে। আর সেই মাস কমার্শিয়াল সিনেমাটাই হচ্ছে সিনেমা জগতের প্রাণ, চলচ্চিত্র জগৎকে বাঁচিয়েই রাখে এই মাস কমার্শিয়াল সিনেমা, ঠিক আছে, এটা যুগ যুগ ধরেই চলে আসতেছে, সেটাই জিদ্দা ধরে রেখেছে। আমি অনেক কথা বলে ফেললাম, অনেক বেশি কথা বলে ফেললাম, আমি খুব এক্সাইটেড এই গানটা দেখার পরে। এই গানটা দেখার পরে মনে হচ্ছে যে না, মানুষ শুধুমাত্র গল্পের দিক থেকে না, একদম মিউজিক, তারপর ব্যাকগ্রাউন্ড লোকেশন, তারপর হচ্ছে জিদ্দার লুক, আউটলুক, ঠিক আছে, সব কিছু মিলিয়ে এই সিনেমাটা হতে যাচ্ছে বছরের অন্যতম সব সিনেমার মধ্যে একটা, ঠিক আছে। আমি খুবই খুবই এক্সাইটেড, যেহেতু এটা বাংলাদেশে আসতেছে, এটা নিয়ে কথা তো আমার বলতেই হবে, যেহেতু এটা জিদ্দার সিনেমা। কাজেই জিদ্দার ভক্ত আমি নিজেই একজন, আর যারা আছো আমার কমেন্ট বক্সের নিচে কমেন্ট করে জানাও তোমাদের গানটা কেমন লেগেছে। আমার কাছে 10-এ, আমি এটাকে আজকে 10-ই দিয়ে দিলাম, যাও।